প্রবল বন্যার কবলে ইতালির ভ্যানিস নগরী তলিয়ে গেছে শহরের 80% এলাকা, চরম বিপর্যস্ত জীবনযাত্রা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। দ্রুত বিদ্যুৎ সহ জরুরি সেবা প্রদান ও অবকাঠামো সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি। আড্রিয়াটিক সাগরের শতাধিক দ্বীপ নিয়ে গঠিত ভাসমান শহর ভেনিস, বন্যার 6 ফুট পানিতে তলিয়ে আছে ঐতিহ্যের এই নগরী। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারে ভেসে যায় ভেনিসের নিচু অঞ্চল। তবে এবারের বন্যায় পানি ছাড়িয়ে গেছে 50 বছরের রেকর্ড। ডুবে গেছে ঐতিহাসিক ব্যাসিলিকা সহ বিশ্বখ্যাত সব স্থাপনা। মারাত্মক ক্ষতিগ্রস্ত সবচেয়ে নিচু এলাকা সেন্ট মার্ক স্কোয়ার, বন্যার পানি ঢুকেছে আঞ্চলিক সরকারের কার্যালয়েও। এ পরিস্থিতিতে জরুরি অবস্থার ঘোষণা করেন ইতালির প্রধানমন্ত্রী। ভেনিসের গভর্নরের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সেবাগুলো অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারিগরি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি দ্রুত মেরামতে বিশেষ তহবিল গঠন করা হয়েছে। বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থানে এসে বিপাকে পড়েছেন অনেক পর্যটক। বিখ্যাত শহরটির হোটেল রেস্টুরেন্ট সহ ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ী, সব রেস্টুরেন্ট দোকানপাট বন্ধ। আজ সারাদিন ধরে কেবল খাবারই খুঁজতে হয়েছে, তাই যাত্রা সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাব। ভেনিসে এসেছি পানিতে ডুবে থাকা শহর দেখব বলে, তবে এখানে দেখছি প্রত্যাশার চেয়ে বেশি পানি। ভেনিসকে জলোচ্ছ্বাস থেকে রক্ষায় 1984 সালের একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা জানিয়েছে ইতালির সরকার। এর ফলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত শহরটির ঐতিহাসিক স্থাপনাগুলোতে। তবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সে প্রকল্প কতটা কাজ করবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। টরথিতা স্ট্রিন, যমুনা নিউজ।